হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে চিকেনের একটি প্রিপারেশান নিয়ে হাজির হয়েছি আপনারা তো অনেকেই অনেক রকম স্টাইলের চিকেন রান্না খেয়েছেন এই রেসিপিটি একবার ফলো করে দেখুন আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটি হলো চিকেন ভুনা তো চলুন উপকরণগুলি দেখে নিই প্রথমেই নিয়ে নিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর দুটো তেজপাতা এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো টক দই পেঁয়াজ কুচি আর টমেটো পেস্ট লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে আমি সাড়ে চারশো গ্রাম চিকেন নিয়েছি আর নিয়েছি আদা রসুন বাটা তো প্রথমে আমি চিকেনটা ম্যারিনেশান করব তার জন্য দিয়ে দিচ্ছি এতে তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই একশো গ্রাম আপনারা চাইলে টক দইয়ের পরিমাণটা আরও কম করেও দিতে পারেন বা টক দই না থাকলে পাতিলেবুও দিতে পারেন দিয়ে দিলাম অল্প করে লবণ দিয়ে এই তিনটি উপকরণ দিয়ে চিকেনটা আমি ভালোভাবে মাখিয়ে নেবো তো দেখুন আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো এক থেকে দু ঘন্টার জন্য আপনারা চাইলে আরও বেশি সময়ও রাখতে পারেন অন্যদিকে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা আমার গরম হয়ে গেছে গরম হয়ে যেতে এবারে এতে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু ডালচিনি তারপরে দিয়ে দিচ্ছি ছটা থেকে পাঁচটা ছটা এরকম ছোট এলাচ ছোট এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে লঙ্কাটাকেও আমি একটু এইভাবে ছিঁড়ে নিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবঙ্গ তিন থেকে চারটে অল্প একটু গোলমরিচ বড় ছোটো চামচের এক চামচ গোটা জিরে গোটা মৌরি দিচ্ছি আমি ছোটো চামচের হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ধনে গোটা ধনে বড় চামচ আর এক চামচ দিয়ে এবারে শুকনো কোলায় সব উপকরণগুলি একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আমার মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে যাব এবং মশলা থেকে সুন্দর গন্ধ গন্ধ বেরোতে শুরু করলে আপনারা দেখবেন যে মশলার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে বেশি ভাজবেন না বেশি ভাজলে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে তো দেখুন আমি কীরকমভাবে ভেজে নিচ্ছি সেইভাবে ঠিক ভেজে নিতে হবে তো দেখুন আমার মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে আর দেখুন মশলাটা আমার কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দেব বন্ধ করে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ কাশুরি মেথি কাসুর মেথি ডাই রোস্ট করে নেবো হালকাভাবে তবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই আমার এখানে যে কড়াটা তেতে আছে সেই আমার গরম ভাপেতেই কাশুরি মেথিটা একটু রোস্ট করে নেওয়া হয়ে যাবে কাশুরি মেথি কিন্তু বেশি রোস্ট করে না তাহলে এক মেথিটা পুড়ে যায় তো আমার এই গরম করার মধ্যেই একটু দিয়ে নাড়াচাড়া করে নেবো তাহলেই আমার হালকাভাবে রোস্ট করা হয়ে যাবে এবারে এইটা আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো অন্যদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা আমি ভালোভাবে গরম করে নেব তো তেলটা আমার ভালোভাবে গরম করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা তেজপাতাটা একটু ছিঁড়ে নিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটা আর তেজপাতাটা আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভেজে নেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবারে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজ পেঁয়াজ ছটা কুচি করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো বেশি ভাজবো না হালকাভাবে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজতে ভাজতে যে মশলাটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম ভাজা মশলাটা সেটা আমি গুঁড়ো করে নেবো তো দেখুন পেঁয়াজটা আমার হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবারে চিকেনটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে নেব তবে মনে রাখতে হবে চিকেনটা দিয়ে করা গ্যাসের ফ্লেমটা যেন হাইয়েতে থাকে কারণ লো টু মিডিয়ামে রাখলে চিকেন থেকে জল ছেড়ে দেবে আর চিকেনটা ভাজা যাবে না তাই জন্য এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাইয়েতে রেখে চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো তো দেখুন চিকেনটা আমি হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে এর দিচ্ছি আমি বড় চামচের তিন চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিচ্ছি আমি এটা কিন্তু হাই ফ্লেমেই রেখেছি এখনো পর্যন্ত আমি ফ্লেমটা মিডিয়াম বা লো করিনি হাই ফ্লেমে রেখেই চিকেনটার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আমার আদারসুন থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট বা টমেটো পিউরি টমেটো পাটাটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ আমি হাই ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন হাই ফ্লেমে কষাতে কষাতেই অনেকটা চিকেন থেকে আমার জল ছেড়ে দিয়েছে এবারে এই পর্যায়ে আমি চিকেনটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব তো আমি একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর পর আমি এটা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তো পাঁচ থেকে সাত মিনিট পর খুলে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পারছেন চিকেন থেকে আমার অনেকটাই জল বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি চিকেনের সাথে হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটা পাঁচ থেকে সাত মিনিট রান্না হতে দেবো তো পাঁচ থেকে সাত মিনিট মতো পর আমি ঢাকাটা খুললাম তো দেখতেই পাচ্ছেন চিকেন থেকে আমার আরও অনেকটা জল ছেড়ে দিয়েছে এবারে আবারও খুব ভালোভাবে চিকেনটা আমি নাড়াচাড়া করে নেব আমি এখানে কোনো এক্সট্রা জল দিইনি আমার চিকেনের যে জলটা বেরিয়েছে সেই জলের মধ্যেই চিকেনটা আমার সেদ্ধ হচ্ছে এখনো পর্যন্ত এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার সময় মনে রাখবেন ম্যারিনেশনের সময়ও কিন্তু লবণ দেওয়া হয়েছিল কিছুটা পরিমাণ সেই বুঝে লবণটা দেবেন লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে লবণটা আমি মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে চিকেনটা লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো পাঁচ মিনিটের মতো তো দেখতেই পাচ্ছেন যে ভাজা মশলাটা আমি রেখেছিলাম সেটা ঠান্ডা করে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি এবারে আমি চিকেনের ঢাকাটা খুলে নিলাম আরও পাঁচ মিনিট পর চিকেনের ঢাকাটা খুলে নিয়ে চিকেনটা আবারও ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন চিকেন থেকে আমার যে জলটা বেরিয়েছিলো সেই জলটা পুরোটাই শুকনো হয়ে গেছে একদম হালকা হালকা আছে এবারে আমি এই পর্যায়ে দিয়ে দেবো ওই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাটাকে আরও মিশিয়ে নিচ্ছি আর চিকেনটা আমার অদরেকেরও বেশি সেদ্ধ হয়ে গেছে এইভাবে ভালোভাবে খুব মিশিয়ে নিয়ে আমি চিকেনটা আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট রেখে দেবো তো ঢাকা দিয়ে পাঁচ মিনিট থেকে সাত মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি এবারে দেখুন চিকেনটা থেকে আমার সম্পূর্ণ জলটাই শুকনো হয়ে গেছে এবারে চিকেনটা ঢাকাটা খুলে আমি খুব ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যে যতটা পরিমাণ ঝাল খাবেন সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দেবেন লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা কুচিও ইউজ করতে পারেন এখানে আমি লঙ্কার গুঁড়োটা ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালোভাবে লঙ্কার গুঁড়োটা চিকেনের সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আরও আমি দু মিনিট চিকেনটা কষিয়ে নেবো তো দেখুন চিকেনটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল আমি এখানে হালকা গরম জল ব্যবহার করছি এতে রান্নার টেস্টটা খুব ভালো থাকে তো আপনাদের যতটা প্রয়োজন জল ততটাই কিন্তু এখানে জল ব্যবহার করতে পারেন আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো আমার জল দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনটার সাথে আমার কিন্তু চিকেনটা ঢাকা দিয়ে কষাতে কষাতেই চিকেনটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তাই জলটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটে উঠলে মিনিট দুয়েকের মতো তারপরেই আমি চিকেনটা না বিয়ে নেবো তো মিনিট দুই দিনের মতো আমি জলটা দিয়ে চিকেনটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো এখানে আমি ছোট চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটা ঢাকা দিয়ে দেব তো দেখুন এবারে আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে চিকেনটা ঢাকা দিয়ে দিলে এতে করে একটা খুব সুন্দর ফ্লেভার আসে দেখুন খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে চিকেনের সাথে তো আমার জলটাও অনেকটা টেনে নিয়েছে আমি যে পরিমাণে জল দিয়েছিলাম তার থেকে অনেকটাই টেনে নিয়েছে তো আমি জল দিয়ে সম্পূর্ণ রান্না হতে দিলাম এটা পাঁচ থেকে সাত মিনিটের মতো এই এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন ভুনা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশানটা যায় ধন্যবাদ